সম্মানিত উপস্থিতি কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ওয়া ফি কুল্লি মাকান। আমরা সবাই এখানে কি উদ্দেশ্যে এসেছি? দিনের জ্ঞান শিখবো, শুনবো, জানবো, আমল করবো, এই তো। যে সময়টুকুতে আলোচনা হবে, অনুরোধ থাকবে আপোষে কথাবার্তা বলবেন না, মোবাইল ফোনগুলোতে ব্যস্ত হবেন না, ছবি তোলা ভিডিও করাতে বেশি ব্যস্ত হবেন না, আলোচনা নূর নষ্ট হয়ে যাবে। আলোচনা দিলের কান দিয়ে শুনবেন, ইসলাহের নিয়তে শুনবেন, আমলের নিয়তে শুনবেন। আল্লাহ পাক বক্তা এবং শ্রোতা সবাইকে জেনে বুঝে আমল করার তৌফিক এনায়েত করুন, আমিন। আজকের লেকচারে আমাদের সমাজের একটা বড় অংশ, আমাদের মা, আমাদের বোন, আমাদের স্ত্রী এবং কন্যা সন্তান, এই বিষয়গুলো আমি কিছুটা হাইলাইট করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। অনেক অভিযোগ আমার উপরে মহিলাদের যে লেকচারগুলোর মধ্যে তাদেরকে নিয়ে কথা বেশি বলা হয় না, তো আমি চেষ্টা করব আজকে একটা কনস্ট্রাকটিভ আলোচনা করার জন্য। এর মধ্যে আমাদের সমাজের সবচেয়ে বড় একটা অংশ নারী জাতি, তাদের কিছু বিষয় আমি ফুটিয়ে তোলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আর স্বতন্ত্রভাবে শুধুমাত্র মহিলাদের জন্য আলাদা করে নসিহত করার জায়গা আসলে মাহফিল হয়ে ওঠে না, এর জন্য আলাদা কোনো খুতবায় আমি তাদের পিপাসা মেটানোর চেষ্টা করব ইনশাআল্লাহু আজ্জা ওয়া জাল। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই কথাগুলো শুধু তাদের জন্য নয়, বরং আমাদের জন্যও, এবং আমি চেষ্টা করব ইনশাআল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত পুরো বিষয়টাকে কোরআন এবং সুন্নার সাথে বর্তমান প্রেক্ষাপট দিয়ে বিশ্লেষণ করার জন্য। আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমাকে বলার তৌফিক দান করুন, এবং সর্বাগ্রে আমাকে আমল করার তৌফিক আল্লাহ পাক দান করুন, আমিন। আমরা সৃষ্টির শুরুতে চলে যাই, সেখান থেকে শুরু করি ইনশাআল্লাহ। যদি আমি অন্য লেকচারেও বলেছি, আজকে আবার বলছি যে ইতিহাসের শেষ পৃষ্ঠাটা জানতে হলে আপনাকে শুরুর পৃষ্ঠাটা পড়তে হবে। একটা হিস্ট্রি, ইতিহাসের শেষ পৃষ্ঠা সম্পর্কে আপনার জ্ঞান অর্জন করতে হলে প্রথম পৃষ্ঠাটা পড়া দরকার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের প্রথম সুরা, সুরা ফাতিহার ঠিক পরেই দেখবেন সুরা বাকারা নাজিল করেছেন, এবং এর শুরুর দিকেই ইতিহাসের প্রথম ঘটনাগুলো আল্লাহ পাক বলেছেন। আপনাকে স্টাডি শুরু করতে হবে শুরু থেকে। এক লাফে কেউ গাছে উঠতে পারে? আল্লাহ পাক প্রথম থেকে শুরু করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদের মধ্যে একটা আয়াত বলেছেন, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়া যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ পাকই প্রথম, আল্লাহই শেষ, আল্লাহ পাক প্রকাশ্য, আল্লাহ পাক গোপন, এবং তিনি প্রত্যেকটা বিষয় সম্পর্কে জ্ঞানী। অর্থাৎ এই সৃষ্টির শুরুতে কিচ্ছু ছিল না, শুধু আল্লাহ পাক একাই ছিলেন। পুরো মহাবিশ্ব সৃষ্টির আগে কিছুই ছিল না, শুধু আল্লাহ একা ছিলেন। যদি কারোর মধ্যে ওয়াসওয়াসা আসে আল্লাহকে কে সৃষ্টি করেছেন, আউযুবিল্লাহ, তাহলে পড়বেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তারপরে পড়বেন আমানতু বিল্লাহি ওয়া রুসুলিহ, তারপরে পড়বেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়া যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। ইনশাআল্লাহ ওয়াসওয়াসা কেটে যাবে। আর এই ওয়াসওয়াসা সেই প্রজন্মের কাছে বেশি আসে যেই প্রজন্ম চোখ থাকতে অন্ধ, কলব থাকতে উপলব্ধি করে না, কান থাকতেও শোনে না। যেই প্রজন্ম দীর্ঘদিন পড়াশোনা করেছে, করার পরে নাস্তিক হয়ে গেছে। এবং আমরা আমাদের এই প্রজন্মগুলোকে বড় করছি এমনভাবে যে ছোটবেলা থেকে তাদেরকে এমন আদর্শে গড়ে তুলছি, এমন শিক্ষা দিচ্ছি, এমন পরিবেশে বড় করছি, একটা পর্যায়ে গিয়ে যৌবন বয়সে এরা বলছে আল্লাহ বলতে কেউ নাই, নাউজুবিল্লাহ। তারা বলছে ইসলাম সে যুগে চলতো, এ যুগে চলে না, ইসলামের মৌলিক বিষয়গুলো যারা পালন করে এরা মৌলবাদী, এরা সন্ত্রাসী।
ইসলামের পর্দার বিধান ওই যুগে চলতো, এই যুগে চলে না, এটা আধুনিকতার যুগ, এগিয়ে যাওয়ার যুগ। এখনকার জেনারেশন এই কথাগুলো বলছে। 25-30 বছর তারা পড়াশোনা করার পরে ওজুর 4টা ফরজ বলতে পারে না, নামাজের আরকান আহকামগুলো বলতে পারে না, যাকাতের নিসাব বলতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জীবনী একটা বারও পড়ে দেখেনি। ইভেন তারা কোরআনুল কারীমও বিশুদ্ধ করে পড়তে জানে না। এটা হচ্ছে আমাদের প্রজন্ম। এই প্রজন্ম যদি এদেরকে ইসলাম এবং সংশোধন করানো না যায়, আল্লাহ এবং তার রাসূলের কাছাকাছি না আনা যায়, দিনের জন্য জীবন দেওয়া অনেক দূরের কথা, দিনের জন্য জীবন দেওয়াটা অনেক দূরের কথা, মানবতার কল্যাণেও তারা কিছু করতে পারবে না। আমার কথা কি বুঝতে পারছেন? দিনের জন্য জীবন, জান, মাল, সময়, শ্রম বিলিয়ে দেওয়ার তো অনেক উঁচু ইমানের পরিচয়। সাধারণ যে বিষয়গুলো আছে এগুলোতেই তারা পিছিয়ে পড়বে। আল্লাহ পাক একা ছিলেন, আল্লাহকে কেউ সৃষ্টি করেনি। আল্লাহ পাক সবকিছু সৃষ্টি করেছেন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনবার পড়লে এই সূরা আপনি কোরআন খতমের নেকি পাচ্ছেন। বারবার আমি বলি একটা কথা, কোরআন তেলাওয়াত বাড়িয়ে দিন, দৈনিক অন্তত 5টা পৃষ্ঠা 10টা পৃষ্ঠা করে পড়ুন। কোরআনুল কারীমের তেলাওয়াত আপনার জীবনে বারাকা নিয়ে আসবে, আপনার হায়াতে রিজিকের সময় ইনশাল্লাহ বরকত নেমে আসবে, বিপদ আপদ বালা মুসিবতে আপনি কম পড়বেন, রোগ ব্যাধি কম হবে ইনশাল্লাহ, এবং আল কোরআন আপনার পক্ষে সুপারিশ করবে কাল কিয়ামতের মাঠে ইনশাল্লাহু আজ্জা ওয়াজাল। তো আল্লাহ রাব্বুল আলামিন এর পরে সৃষ্টি করেছেন আরশে আযীম, এবং আরশে আযীমটা ছিল পানির উপরে। কানা আরশুহু আলাল মা, আল্লাহ পাক বলেছেন আরশ বহনকারী ফেরেশতাদের বর্ণনা আল্লাহ পাক কোরআনে সূরা হাক্কার মধ্যে দিয়েছেন। 8 জন ফেরেশতা আরশকে বহন করে নিয়ে আসবে। ফেরেশতাদের আকৃতি চিন্তা করুন তাহলে। এখনকার সায়েন্স আপনাকে শিখাবে চোখে যা দেখা যায় তা বিশ্বাস করবেন, পরীক্ষা নিরীক্ষা করে যা সিদ্ধান্তে আসা যায় এটাকে বিশ্বাস করবেন, এর বাইরে জ্ঞানের কোনো অস্তিত্ব নাই। এই কারণেই তারা আল্লাহকে বিশ্বাস করবে না, যেহেতু চাক্ষুষ দেখা যাচ্ছে না। এই কারণেই তারা ফেরেশতাদেরকেও বিশ্বাস করবে না, যেহেতু ফেরেশতাকে আপনি পরীক্ষা করে প্রমাণ করতে পারছেন না। এই কারণেই তারা জিন জাতিকে বিশ্বাস করবে না, কবরের আজাব পরকালকে বিশ্বাস করবে না, এবং রূহ বা আত্মাকেও বিশ্বাস করবে না। জ্ঞানের এই যে মানদণ্ড নির্ধারণ করা হয়েছে এটা হচ্ছে একটা শিক্ষা সেক্টরের শির্ক। এখনকার বিশ্বের প্রতিটা সেক্টরেই শির্ক আছে। শিক্ষা, পরিবার, অর্থনীতি, রাজনীতি, জিওপলিটিক্স, প্রতিটা সেক্টরেই শির্ক আছে। আপনাকে দুই চোখ দিয়ে দেখতে হবে, খিদির আলীহিস সালামের মতো, শুধু মূসা আলীহিস সালামের মতো বাহ্যিক চোখে নয়, কেন নৌকা ফুটা করলেন, কেন বাচ্চাকে হত্যা করলেন, কেন দেয়াল নির্মাণ করলেন, এভাবে নয়, বরং পিছনের কারণ আপনাকে খুঁজতে হবে। নৌকা ফুটা না করলে জলদস্যু নিয়ে যেত, বাচ্চাকে হত্যা না করলে এই বাচ্চা বড় হয়ে কাফের হতো, পিতামাতাকে কাফের বানাতো, দেয়াল নির্মাণ না করলে এর নিচে কি ছিল, কানস বা গুপ্তধন, এটা ওই এতিম বাচ্চারা পেত না। খিদির আলী ইসলামের কাছে আল্লাহর আধ্যাত্মিকত্ব ছিল, আল্লাহর নূর দিয়ে তিনি দেখেছেন। এভাবে দেখলে আপনি বুঝবেন সারা ওয়ার্ল্ডের প্রতিটা সেক্টরে এখন করাপশন, দুর্নীতি এবং শির্ক আছে, প্রতিটা সেক্টর। এটা হচ্ছে শিক্ষা ক্ষেত্রে শির্ক। আপনি জ্ঞানের মানদণ্ড নির্ধারণ করেছেন এমন একটা বিষয়কে যার মূল বক্তব্য হচ্ছে চাক্ষুষ, যেটা আপনি দেখবেন না, পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণে আপনি সিদ্ধান্তে আসতে পারবেন না, এর কোনো অস্তিত্ব নাই। এই কারণে ইমানের 6 পিলারের কোনোটাই তারা বিশ্বাস করে না। এই পশ্চিমারা এবং যারা এই শিক্ষা দর্শনটা ছড়িয়ে দিয়েছে সারা বিশ্বে, এরা ইমানের 6 পিলারের কোনোটাই বিশ্বাস করে না। করে? তারা কি আল্লাহ বিশ্বাস করে, মালায়েকায় বিশ্বাস করে, আসমানি কিতাব সমূহে বিশ্বাস করে, নবী রসুলগণকে দেখেছে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, তাকদীরকে বিশ্বাস করে? কোনোটাই বিশ্বাস করে না। এটা ইমানের 6 পিলার, যেটা বিশ্বাস না করলে আমাদের ইমান থাকে না। আর আমাদেরকে এগুলো শেখানো হয়েছে যে এগুলোর মধ্য দিয়েই আপনি জ্ঞান লাভ করতে পারেন। এটাকে ফিলোসফির ভাষায় বলে, দর্শনের ভাষায় বলে এপিস্টিমোলজি। কি বলে? এপিস্টিমোলজি বা জ্ঞানতত্ত্ব। মনে রাখবেন এই জ্ঞানতত্ত্ব দিয়ে তারা বিশ্বকে পরিচালনা করছে। এটা আপনার শিক্ষা দর্শনে শিখ। তাদের দৌড় কতটুকু আমি বলে দিচ্ছি, শুধু আপনি জিজ্ঞাসা করবেন যে এক্সকিউজ মি,
Mr. Science, can you give us the definition of ruh? Science, apni ki amader ke attar shongha dite parben? Science ke jiggesha koren. Hey biggyan, tumi ki amader ke attar shongha dite parbe? Biggyaner dour shesh. Allah bolechen sura bani Israel er moddhe, yas'alunaka 'anir ruh, tara tomake attar shongha jiggesha kore. কারা? ইহুদিরা যারা মদিনায় ছিল, তারা তোমাকে আত্মার সংজ্ঞা জিজ্ঞাসা করে। কুলি রূহ মিন আমরি রব্বি, বলে দাও রূহ আত্মা হচ্ছে তোমার রবের আদেশ মাত্র। ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, তোমাদেরকে এ বিষয়ে বেশি জ্ঞান দেয়া হয়নি, সামান্য জ্ঞান দেয়া হয়েছে। আপনি জিজ্ঞাসা করবেন মেডিকেল সায়েন্সকে বা সায়েন্টিফিক রেভলিউশনকে, আত্মার সংজ্ঞা কি দিতে পারবে না? যে আত্মার সংজ্ঞা দিতে পারবে না, স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে না, ঘুমের সংজ্ঞা দিতে পারে না, যে পরকালের প্রতিটা স্টেজ, কবরের আজাব, মালায়েকা, জান্নাত, জাহান্নাম, মিজান, পুলসিরাত, আমল নামা ছুড়ে দেয়া, তাকদীর, এগুলোর ব্যাখ্যা করতে পারে না, সংজ্ঞা দিতে পারে না, তাকে আপনি জ্ঞানের একমাত্র মানদণ্ড কেমন করে ভাবছেন? যখন আপনি তাকে জ্ঞানের চূড়ান্ত মানদণ্ড ভাবছেন, তখন আপনি শিরক করছেন। এটা জ্ঞানের একটা শাখা হতে পারে, জ্ঞানের চূড়ান্ত মানদণ্ড নয়। সে যা বলবে সেটাই সত্য, যা মিথ্যা বলবে মিথ্যা, এটা চূড়ান্ত নয়। বরং আল্লাহ যেটা বলবেন সেটাই সত্য, রাসূল যেটা বলবেন সেটাই সত্য। আর এই কনসেপ্টটাকে তারা নাম দিয়ে দিবে মৌলবাদী দর্শন। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ পাক কোরআনে বলেছেন সূরা বাকারা, ওয়া কুলিল হাক্কু মির রব্বিকুম ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, হক বা সত্য তোমার রবের পক্ষ থেকে আসে, তুমি সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হইও না। সূরা কাহফ 29 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওয়া কুলিল হাক্কু মির রব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়ামান শাআ ফালইয়াকফুর, হক বা সত্য সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়, যার ইচ্ছা হয় সে ঈমান নিয়ে আসুক, যার ইচ্ছা হয় সে অস্বীকার করুক। আমার কথা কি বুঝতে পারছেন? সত্য, জ্ঞান, ন্যায় অন্যায়ের মানদণ্ড, হক বাতিলের মানদণ্ড কার পক্ষ থেকে আসে, নাকি মানুষের মাথা থেকে বের হয়? যে কোনো জ্ঞান, জ্ঞানের যে কোনো শাখা যদি কোরআন এবং সুন্নাহর সাথে মিলে যায়, মানতে কোনো আপত্তি আছে? কোনো আপত্তি আছে? কোনো আপত্তি নাই। কিন্তু জ্ঞানের কোনো শাখা, কোনো তত্ত্ব, কোনো উপাত্ত, কোনো যুক্তি, কোনো দর্শন, কোনো বিজ্ঞান যদি কোরআন এবং সুন্নাহর সাথে না মিলে যায়, আপনি কি মানতে বাধ্য? আপনি কি মানতে বাধ্য? এটা না মানাটাই আপনার জন্য তখন ফরজ। কথা বুঝতে পারছেন? এবার আসেন, আল্লাহ পাক আরশে আজিম সৃষ্টি করেছেন, এই আরশে আজিমের নিচে আল্লাহ পাক সাত শ্রেণীর মানুষকে কিয়ামতের মাঠে ছায়া দিবেন। কয় শ্রেণী? কয় শ্রেণী? এটা মুখস্থ করবেন, সাত শ্রেণীর মানুষ। এক নাম্বার হচ্ছে ন্যায়পরায়ণ শাসক। এক নাম্বার কে? যত মানুষকে আল্লাহ পাক আজকে শাসন ক্ষমতা দিয়েছেন, ছোট ক্ষেত্র থেকে বড় পর্যন্ত, তাদের সবার সামনে দুইটা গন্তব্য অপেক্ষা করছে। কয়টা? এর বাইরে কোনো গন্তব্য নাই তাদের জন্য। যে যাকে আল্লাহ পাক যে দায়িত্ব দিয়েছেন, একদম ছোট থেকে শুরু করে, একদম ছোট লেভেল থেকে শুরু করে উঁচু লেভেল পর্যন্ত, যাদেরকে আল্লাহ পাক শাসন ক্ষমতা দিয়েছেন, তাদের সামনে দুইটা গন্তব্য অপেক্ষা করছে। একটা হচ্ছে তারা ন্যায়পরায়ণ হলে আরশে আজিমের ছায়ায় ছায়া পাবে ইনশাআল্লাহ। যেমন ওমর ইবনুল খাত্তাব, তিনি কি আমিরুল মুমিনিন ছিলেন না? তিনি আরশে আজিমের ছায়ায় ছায়া পাবেন ইনশাআল্লাহ তাআলা। যুলকারনাইন নাম শুনেছেন? কোন সূরায় আছে? কোন সূরায় আছে? আমি তো এমনি এমনি রাগ হই না, মাঝে মাঝে একটু একটু রাগ হই। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালতে হবে, শুধু স্লোগান দিয়ে নয়, চর্চার মাধ্যমে। কোরআনের আলো ঘরে ঘরে এমনি এমনি জ্বলবে না, প্রত্যেক ঘরে ঘরে আগে কোরআনওয়ালা মানুষ তৈরি করেন। এটা খুব কমন একটা প্রশ্ন, যুলকারনাইন আলাইহিস সালামের ঘটনা সূরা কাহফে আছে, খুব কমন প্রশ্ন, সবাই মোটামুটি জানে যারা একবার কোরআন ঘাটাঘাটি করে দেখেছে। কিন্তু আমাদের বেশিরভাগ মানুষ দেখবেন বলতে পারবে না, তাহলে কোরআনের আলো কি ঘরে ঘরে জ্বলেছে? স্লোগান দিয়ে জ্বলবে? স্লোগান দিয়ে জ্বললে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত মার খেতে হতো না। তার সাথে জিব্রাইল আলাইহিস সালাম ছিলেন, তিনি যদি বলতেন
যে মক্কার আবু জেহেল আবু লাহাব উতবা সাহেবকে একটা পাখার ঝটকা দিয়ে উড়িয়ে দেন, দিয়ে মক্কায় আমাদেরকে খেলাফত দিয়ে দেন, সম্ভব ছিল? তায়েববাসীকে দুইটা পাহাড়ে পিষে ফেলা পসিবল ছিল? তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3 বছর গোপন দাওয়াত দিতে হয়েছে, মানুষের গালমন্দ খেতে হয়েছে, মানুষ হত্যা করার চেষ্টা করেছে, দেশ থেকে চলে যেতে হয়েছে, তায়েববাসী নির্যাতন সহ্য করতে হয়েছে, বদর উহুদ খন্দক খায়বারে যুদ্ধ করে মক্কা বিজয় করতে হয়েছে, এমনি এমনি হয়েছে? খালি স্লোগান দিয়ে আইওয়াস শোডাউন করে কাজ হবে? কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে তখনই যখন প্রত্যেক ঘরে কোরআনওয়ালা মানুষ তৈরি হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক এটাই বলেছেন সূরা মেবি মায়দা বা না হলে আমি ভুল করছি হয়তো বা, তবে আয়াতটা বলছি, আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আলাইকুম আনফুসাকুম, তোমরা নিজেরা তোমাদের নিজেদের নফস ঠিক করো, নিজেরা নিজেদের নফসটা ঠিক করো। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইন ইহতাদাইতুম, যারা পথভ্রষ্ট হয়ে গেছে ওদের পথভ্রষ্টতা তোমাদেরকে ক্ষতি করবে না যদি তোমরা হেদায়েতের উপর থাকো। নিজে ঠিক হন, নিজের ঘর ঠিক করেন, বাকি সব ঠিক হবে ইনশাআল্লাহ তাআলা। নিজে ঠিক না হলে মানুষের ঘর ঠিক হবে না। আমি এই চেয়ারে বসে যদি কথা বলি এবং এই আমলগুলো আমি করতে ব্যর্থ হই, আমার কথা আপনার কলবে কোনো তাসির করবে না। এই কারণেই দেখা যায় কথা অনেক হচ্ছে, কাজের ফলাফল কতটুকু হচ্ছে এটা ভাবার বিষয় আছে। তো যাদের কথা অনুযায়ী কাজে মিল আছে এবং আত্মশুদ্ধি আছে, এই মানুষদের কথায় মানুষের কলবে তাসির হবে ইনশাআল্লাহ তাআলা। আমরা দোয়া করি আল্লাহ পাক এমন মানুষকে বেশি বেশি এই সব জায়গায় নিয়ে আসুন যাদের মধ্য দিয়ে সমাজ সংস্কার হবে এবং যারা নিজেরাও আত্মশুদ্ধি অর্জন করতে পারবে ইনশাআল্লাহ। কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে ইনশাআল্লাহ যদি আপনারা প্রত্যেক ঘরে ঘরে কোরআনওয়ালা মানুষ তৈরি করেন। একটা সন্তানকে হাফেজ বানাতে পারবেন না, একটা মেয়েকে হাফেজা বানানো যায় না, বাসায় একজন সন্তানকে আলেম বানানো যায় না। আমরা কি এই পৃথিবীতে এসেছি খালি খাওয়া ভোগবিলাস পাশবিক জীবনযাপন করতে, নাকি আমাদের একটা জীবনের উদ্দেশ্য আছে? আমাদের মুসলিমদের জীবনের উদ্দেশ্য কি বলেন তো? আমাদের জীবনের উদ্দেশ্য কি? জান্নাত, মাশাআল্লাহ। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াত পড়ে দেখেন, আল্লাহ পাক বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। ফামান, এরপরে আছে ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, তোমাদেরকে কিয়ামতের মাঠে পূর্ণ প্রতিদান দেয়া হবে। ফামান যুহসিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, কিয়ামতের মাঠে যাদেরকে জাহান্নাম থেকে বাঁচানো হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে একমাত্র সে ব্যক্তি সফল। তো আমাদের জীবনের গন্তব্য কি ভাই? জান্নাত। সফলকে, সাফল্যের সংজ্ঞাকে, যাকে পুল সিরাত পার করানো হবে সে সফল। দুনিয়াতে যার বাড়ি গাড়ি টাকা কড়ি ব্যাংক ব্যালেন্স আছে, সম্পত্তি আছে, ক্ষমতা আছে, এই যে সফল কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। যে ব্যক্তি কিয়ামতের মাঠে পুল সিরাত পার হতে পারবে এই ব্যক্তি সফল। আর কে পার হতে পারবে? যে ব্যক্তি সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতের উপর আমল করবে। আয়াতটা কি? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। তো পৃথিবীতে যে আল্লাহর ইবাদত করবে, যার জীবনের গন্তব্য ঠিক রাখবে, সে ব্যক্তি সফল, আর কেউ সফল না। তা আমাদের উদ্দেশ্য কি ভাই? খালি বিয়ে করা, ঘর সংসার করা, বাচ্চা পয়দা করা, মারা যাওয়া? যাদের সমস্যা হচ্ছে আল্লাহর ওয়াস্তে এখান থেকে চলে যান প্লিজ। যাদের এখান থেকে এখানে সমস্যা হচ্ছে কথাবার্তা বলছেন, বাসায় গিয়ে লেপের তলে শুয়ে শুয়ে ওয়াজ শুনবেন, এখানকার পরিবেশ নষ্ট করবেন না। যারা কষ্ট করে এখানে এসেছে বসে বসে ওয়াজ শুনতে, এদের জন্য লেকচার। সমস্যা হলে বাসায় চলে যান, কম্বলের নিচে শুয়ে শুয়ে লেকচার শোনেন, আর ইউটিউব ফেসবুকে কমেন্ট করে জিহাদ করেন। কিবোর্ড মুজাহিদ ওখানে বসে বসে কমেন্ট করবে, এটাই তার জিহাদ। যখন দেখবেন 100-200 কুকুর শুয়োরের সামনে একজন মুসলিমা দিনী বোন তাকবীর দিচ্ছে, তখন দেখবেন হাজারটা মানুষ তাকবীর দেওয়া শুরু করবে। এর আগে তোমার তাকবীর কোথায় ছিল? এতদিন তো পশুর মতো জীবনযাপন করেছে, এখন একটা মেয়েকে আল্লাহ পাক জাজবা দিয়েছেন, এখন দেখবেন যে কোনো দিন নামাজও পড়ে নাই সেও আল্লাহু আকবার লিখে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে। তোমার আল্লাহু আকবারের কিছু যায় আসে না, আল্লাহর আল্লাহু আকবার দেয়ার মানুষ আল্লাহ পাক তৈরি করবেন ইনশাআল্লাহ। আর আল্লাহ পাকের গরু ছাগলের প্রয়োজন নাই,
আনআমের প্রয়োজন নাই, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা আছে না, ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআম, এই আনআমদের আল্লাহর কোনো প্রয়োজন নাই। আল্লাহ পাক তার দিনকে বিজয় করার জন্য আল্লাহর মুখলেস বান্দা তৈরি করবেন ইনশাআল্লাহ। একজন সরে যাবে দশজন আসবে, দশজন সরে যাবে একশো জন আসবে, ছেলে থাকবে না মেয়ে আসবে, এই প্রজন্ম থাকবে না নতুন প্রজন্ম আসবে, আল্লাহ পাক এই দিনটাকে প্রতিষ্ঠা করবেন ইনশাআল্লাহ, এ বিষয়ে কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশই নাই। যদি আমরা দায়িত্ব পালন না করি, ইস্তাবদিল কওমান গায়রাকুম, অন্য কওমকে আল্লাহ পাক স্থলাভিষিক্ত করবেন, সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো অপদার্থ হবে না। আল্লাহর কিচ্ছু যায় আসে না আপনাকে আমাকে, জানেন? এই যে আমরা বেঁচে আছি দুনিয়ার বোঝা হয়ে বেঁচে আছি, আমরা পৃথিবীর বোঝা, এই উম্মতের বোঝা, আবর্জনা, আমরা প্রত্যেকেই, আমি নিজেকেও বলছি আমরা উম্মার আবর্জনা। আমরা যদি উম্মার কিছু হতাম আমাদের দ্বারা উম্মা বিজয় লাভ করত। আমাদের টার্গেট এখন একটা, দুনিয়া, আমাদের টার্গেট দুনিয়া, ভোগবিলাস, খাওয়া দাওয়া, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, বাড়ি গাড়ি, স্ত্রী সন্তান, এত। মাঝে মাঝে আমরা জুমার নামাজে আসি, ঈদের নামাজ পড়ি, রমজান মাসে রোজা না রাখলেও তারাবিতে আসি, জাকাত দেই কি না দেই সৎকা একটু করি, বছর বছর হজমরা করি, টুপি লাগাই, দাড়ি লাগাই, ব্যাস ভোটের সিজন আসলে আবার ওইটা দিয়ে ভোট চাই। এই হলো আমাদের চরিত্র। এখন আমাদের আল্লাহর কোনো প্রয়োজন নাই। আল্লাহ পাক বলেছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তখন আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, কোন কওমের অবস্থা আল্লাহ পাক ততক্ষণ ঠিক করেন না যতক্ষণ ওই কওম তাদের অবস্থা সংশোধন করছে না। আলাইকুম আনফুসাকুম, নিজের নফস ঠিক করো, নিজে ঠিক হও, বেসিক জিনিস ঠিক নাই তো আমাদের, বড় বড় চিন্তা করছেন বেসিকটা ঠিক নাই তো। দেখবেন ম্যাক্সিমাম মানুষ নামাজ পড়ছে না, ম্যাক্সিমাম মানুষ কোরআন পড়তে জানে না, বেশিরভাগ বোন আমাদের বেহায়াপনা, বেপর্দায় চলছে, ম্যাক্সিমামে রিজিক হারাম, জানেন? ম্যাক্সিমাম রিজিক হারাম, সুদ আর ঘুষ আর জেনার, এই যে দুর্নীতি করাপশন দিয়ে ভর্তি। আল্লাহর ওয়াস্তে সত্য কথা বলতে শেখেন, নিজের নফসের সাথে সত্য বলেন যে আসলেই আমার রিজিকটা কতটুকু হালাল। সুদবিহীন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর, এখন সুদ খায় না বা সুদ দেয় না বা সুদের সাক্ষী থাকে না বা লিখে রাখে না বা লোন নেয়নি, এরকম মানুষের সংখ্যা খুব কম, দুই একটা হাতে গোনা পাবেন কিনা আল্লাহ ভালো জানেন। একটা গ্রামে যাবেন, প্রত্যন্ত গ্রাম, সেখানে দেখবেন দশটা সুদি এনজিও ভরে আছে। রিজিক আমাদের হারাম, ম্যাক্সিমাম পরিবারকে গিয়ে দেখেন পরিবারের মধ্যে পর্দা থাকবে না, ম্যাক্সিমাম পরিবার দেখেন বস্তুবাদী, খালি দুনিয়ার দুনিয়ার পিছনে ছুটছে। সংস্কৃতি অঙ্গনে গিয়ে দেখেন অপসংস্কৃতিতে ভর্তি হয়ে গেছে। যুবকদের দিকে তাকায় দেখেন ম্যাক্সিমাম মেজরিটি সংখ্যক মাদকের সাথে সম্পৃক্ত। আপনি দেখবেন হয় মাদক, নাহলে গার্লফ্রেন্ড, নাহলে অহেতুক গেমস এন্ড স্পোর্টস, নাহলে দেখবেন আপনি মুভিজ দেখছে, পর্নোগ্রাফি দেখছে, অহেতুক আড্ডাবাজি করে, গুন্ডা মাস্তানি করে সময় নষ্ট করছে, কোনো জীবনে কোনো উদ্দেশ্যই নাই, মানে জীবন যাপন এমনভাবে করছে মানে ও কখনো মরবেই না, মানে ও পরকালের ফিকির তো দূরের কথা, নামাজে ডাকবেন বলবেন প্যান নষ্ট আমি যাইতে পারি না, ইল্লা মাশাআল্লাহ। এর বাইরে আল্লাহ পাক কিছু মানুষকে তৈরি করেছেন, করবেন এবং করছেন, যাদের জীবনের উদ্দেশ্য জান্নাত, যারা তাওহীদের সাথে শিরিককে আপোষ করবে না, যারা সুন্নতে থাকবে, বেদাত করবে না, যারা হালাল খাবে, হারামে যাবে না, পরিবারকে ঠিক করে পর্দায় রাখবে, দিনের জ্ঞান অর্জন করবে, প্রচার প্রসার করবে, আগামী প্রজন্ম তৈরি করবে, এবং যাদের মধ্যে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার মুজাহাদা থাকবে, এমন মানুষ আছে, ছিল, ভবিষ্যতে আসবে, তাদের সংখ্যা নিতান্তই কম হবে। কিন্তু তাদের জন্য একটা সুসংবাদ আছে, সেটা হচ্ছে কাম মিন ফিআতিন ক্বালিলা গালাবাত ফিআতান কাসীরা বিইযনিল্লাহ। আল্লাহ পাক বলেছেন কত ছোট ছোট সম্প্রদায় ছিল যারা বড় বড় কওমের উপর বিজয় লাভ করেছে। আগামীতে যখন ইসলামের বিজয় হবে সারা বিশ্বব্যাপী, তখন দেখবেন মুসলিমদের সংখ্যা খুব কম থাকবে, আল্লাহ পাক সব গরু ছাগলগুলোকে শেষ করে ফেলবেন। কিভাবে? এই যে মহামারী দিয়ে শেষ করতে পারেন, অথবা দেখবেন এই যে জালেমের শাসন দিয়ে শেষ করতে পারেন, দেখবেন মুসলিমদের মধ্যে ক্রন্দন লাগিয়ে শেষ করতে পারেন, বা যখন আল্লাহ এবং তার রাসূলকে ভুলে যাবে বহিঃশত্রুদেরকে চাপিয়ে দিয়ে আল্লাহ পাক শেষ করে দিতে পারেন। আল্লাহর কোনো প্রয়োজন নাই গরু ছাগলের। এবং এখন আমি নিজে এবং আমরা অনেকেই এই গরু ছাগলের মতো জীবন যাপন করছি, আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। জীবনের একটা উদ্দেশ্য থাকতে হবে, যে আমার জীবনের উদ্দেশ্য দিন শেখা, বোঝা, প্রচার প্রসার করা, প্রতিষ্ঠার চেষ্টা করা, তখন কি আপনি পুরো জীবনের নেকি পাবেন।
জীবনে তাওহীদ থাকতে হবে, সুন্নত থাকতে হবে, তখন পুরো জীবনের প্রতিটা কাজ ইবাদত হবে, তার আগে নয়। প্রতিটা কাজ করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, তার রাসূলের তরিকায়, এবং আপনার এই আমলগুলো কবুল হবে তখনই যখন রিজিকটা হালাল হবে। অহেতুক শুধুমাত্র প্রোটেস্ট্যান্ট ভার্সনে ইসলাম পালন করে খুব একটা ফায়দা নাই। সুবিধা যতটুকু সুবিধা পালন করলাম, যখন সুবিধা নাই পালন করলাম না, যেটা করলে কোনো সমস্যা নাই করলাম, খাওয়ার পরে মিষ্টি খাইলে কোনো প্রবলেম নাই, খাচ্ছি মধু খাচ্ছি ঠিক আছে, কিন্তু এমন কাজ করলে সমস্যা করব না ঠিক আছে। আপনি দেখবেন নামাজে পাক্কা মুসল্লি, কপালে সেজদার দাগ আছে, অর্থনৈতিক জীবনে পাক্কা সুদখোর, কারণ সুদ ছাড়লে চাকরি থাকে না। বাস্তবতা এমন ভাই, বাস্তবতা খুব কঠিন এবং বাস্তবতা খুবই খারাপ। বাস্তবতা হচ্ছে আমাদের নৈতিক অবস্থা এখন খুব খারাপ, এই জন্য প্রাইমারি লেভেলের কাজগুলো বেশি বেশি করা দরকার এখন। এই জন্য যারা ইসলাম সংশোধনের চেষ্টা করছে, এইসব আত্মশুদ্ধিওয়ালা মানুষদের সোহবতে গিয়ে থাকেন, আত্মশুদ্ধিওয়ালা মানুষদের সাথে দেখা সাক্ষাৎ করেন, সোহবত নেন, পরামর্শ নেন, জীবন গড়েন। একা একা বই পড়ে বা দু একটা লেকচার শুনে আপনার সারা জীবন পরিবর্তিত হবে না, কনস্ট্রাকটিভ কাজে আসেন। এবং শৈথিল্যতাবাদী হয়েন না, একই সাথে বলবো চরমপন্থী হয়েন না। চরমপন্থী হলে উম্মার ক্ষতি আছে, এখন উম্মার বেস ঠিক নাই, একটা বাড়ির ভিত্তি এখন ঠিক নাই। এবং যারা ভিত্তি ঠিক করবে, এই মানুষদের সংখ্যা দিন দিন কমে গেছে, কমার পিছনে আমাদেরও ভূমিকা আছে, আমরাও তাদেরকে কম বিতর্কিত করতে ছাড়ি নাই। এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা একে অপরের সাথে গীবত তোহমত করে, সমালোচনা করে, কাদা ছড়াছড়ি করে এতটা সময় নষ্ট করেছি যে উম্মার অনেক ক্ষতি হয়ে গেছে। কথাগুলো খারাপ লাগলেও বাস্তব। আমি ইতিহাসের ছাত্র, যখন বাগদাদ আক্রমণ করেছিল এই যে তাতাররা, মঙ্গোলিয়ানরা, এটা জানেন তো, মঙ্গোলিয়ান যারা ছিল, ওই যে হালাকুখা, চেঙ্গিস খানের বংশধর যারা ছিল, এরা যখন বাগদাদ আক্রমণ করেছে, এরা ছিল প্রচণ্ড পাশবিক। মাত্র 40 দিনের মধ্যে এরা 10-20 লাখ মানুষকে হত্যা করে ফেলেছে বাগদাদের। এই হত্যাটা কিন্তু গুলি করে না, জবাই করে, 10 লাখ 20 লাখ মানুষকে জবাই করে হত্যা করা চারটাখানি কথা না, কি পরিমাণে হিংস্র ছিল চিন্তা করেন। ইতিহাসের পাতায় আছে যে মঙ্গোলদের এক একজন নারী সে হাজার হাজার মুসলিমকে হত্যা করেছে, এক একটা মহিলা। ওই সময়ে যারা ওই আব্বাসীয় খেলাফতের দায়িত্বে ছিল, এরা সোনা দানা সব জমা করে তাদের এই যে মাটির নিচে জমা করেছিল। আর ওদের লিডার, মঙ্গোলিয়ানদের লিডার যখন এই বাচ্চাকে গলায় দড়ি দিয়ে শেষরায় নিয়ে যাচ্ছে সবার সামনে, তখন তাকে বলছে তোমাদের সম্পদগুলো কোথায়, সে দেখিয়ে দিল সম্পদ মাটির তলে। তখন সে, ওই যে হালাকুখার যে বংশধর লিডার, সে সোনা দানাগুলো বের করে এই বাচ্চার মুখের মধ্যে ঠোসানো শুরু করলো, খা, খিদা লেগেছে, পানির পিপাসা লেগেছে, তখন তাকে সোনা খাওয়াচ্ছে, রূপা খাওয়াচ্ছে, খা। তো সে বলছে আমি কি খাবো, সোনা রূপা তো খাওয়ার জিনিস নয়। তখন ওই মঙ্গল কমান্ডার বলছে এই সোনা দানাগুলো জমায় না রেখে যদি জনগণের কল্যাণে ব্যয় করতে, এই জনগণ তোমাকে আজকে বাঁচাতে আসত। ওরা বুঝতে পেরেছিল, কথা বুঝতে পারছেন? যে পয়েন্টে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে, এই ওই সময়েও কিছু কিছু মুসলিম যখন তারা আক্রমণ করেছে, তখন কিছু কিছু মুসলিম আপোষে বাহাস করছিল, বাহাস একে অপরের সমালোচনা, ডিবেট, যেটা আমরা এখন বেশি করতে চাই, যে কাকরার গোশত খাওয়া হালাল না হারাম, এইটা নিয়ে তারা বাহাসে পড়েছিল, চিংড়ি খাওয়া হালাল না হারাম, এটা নিয়ে বাহাসে ছিল। ওই সময় কোনটা বেশি গুরুত্বপূর্ণ ছিল, এই বাহাসটা না ওদেরকে প্রতিহত করা? এটা বোঝার জন্য আপনার ডক্টরেট ডিগ্রি নেওয়ার দরকার আছে, মাদ্রাসা ফারে ঘর দরকার আছে, কমন সেন্স? এখন পর্যন্ত বিশ্বে আমরা এই কাজটাই করছি। আপনি খেয়াল করে দেখবেন সারা ওয়ার্ল্ড ওয়াইড মুসলিমদের অবস্থা এখন এরকমই, চতুর্দিক থেকে চাপ আছে, এত সহজ না, চতুর্দিক থেকে মুসলিমদের চাপ আছে, পলিটিক্যাল, জিও পলিটিক্যাল, ইকোনমিক্যাল, সামাজিক, সোশ্যাল, আপনার এই যে সাংস্কৃতিক চাপ, অর্থনৈতিক, প্রত্যেকটা দিক থেকে দেখবেন নৈতিকতার অবক্ষয় আছে। এখনও আমরা ওই বিষয়গুলো নিয়েই ইখতলাফে ব্যস্ত আছি, একে অপরের গীবত করছি, সমালোচনা করছি, গীবত তোহমত দিচ্ছি, একে অপরের নিন্দা না করতে পারলে ওয়াজ মাহফিল সুষ্ঠুভাবে হচ্ছে না, ইত্যাদি ইত্যাদি। আমরা জানি না কবে আমাদের কমন সেন্সের উদয় হবে, কবে বুঝতে পারবো আমরা যে আমরা এক উম্মাহ, আমরা সবাই এক, সবার মাঝে কিছু কিছু বিষয়ে মতানৈক্য থাকতে পারে, এটা স্বাভাবিক, এরপরেও আপনি আমার ভাই, আমি আপনার ভাই। কোনো দিনও
আমাদের সবার সব বিষয় এক হবে না। কোশ্চেন কালেও প্রতিটা বিষয়, প্রতিটা মাসলাকে, আকীদাগত বিষয় হোক আর আমলের হোক আর মুআমালাতের হোক, আমরা কখনো সবগুলো বিষয়ে ঐক্যমতে পৌঁছাতে পারবো না, থাকবেই ইখতিলাফ। এরপরও যদি আমরা সবাইকে এক উম্মা মনে করতে ব্যর্থ হই, এই অবস্থা হবে। আসেন, আলোচনা অনেক গভীরে চলে গেছি, বাইরে আসি। বেশি গভীর বললে মাথার উপর দিয়ে যাবে, বুঝতে পারবেন না। আল্লাহ পাক সাত শ্রেণীর মানুষকে আরশে আজিমে ছায়ায় ছায়া দিবেন। এক শ্রেণী হচ্ছে যারা ন্যায়পরায়ণ শাসক, যারা ন্যায়পরায়ণ শাসক হবে তাদের সামনে দুইটা গন্তব্য, হয় তারা আরশে আজিমের ছায়া ছায়া পাবে, নচেত জাহান্নামের আগুন অপেক্ষা করছে। কারণ প্রত্যেকটা দায়িত্ব সম্পর্কে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন যে তোমরা কি জানো কে আমাদের মাঠে সবচেয়ে বড় মিসকিন কারা হবে? সাহাবে কেরাম বলছেন, আমরা তো মনে করি যার সম্পদ কম, অর্থবিত্ত কম, সেই সবচেয়ে বেশি মিসকিন, সবচেয়ে বড় মিসকিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বরং প্রকৃত মিসকিন সে ব্যক্তি যে কে আমাদের মাঠে নামাজ রোজা হজ জাকাত আমলের নেকি নিয়ে উঠবে, পাহাড় সম নেকি নিয়ে উঠবে, কিন্তু অনেক পাওনাদার দাঁড়িয়ে থাকবে, কারো হক নষ্ট করেছে, কারো গীবত করেছে, কারো অপবাদ, কাউকে অপবাদ দিয়েছে, কাউকে অত্যাচার করেছে, সবাই দাঁড়িয়ে থাকবে। এদের হক আদায় না করা পর্যন্ত সে পুল সিরাত পার হতে পারবে না। তখন কি করতে হবে? নিজের নেকি ওদেরকে দিতে হবে, কারণ তখন কোনো বেচা কেনার সুযোগ নাই, হক আদায়ের কোনো সুযোগ নাই, নিজের নেকি ওদেরকে দিয়ে শোধ করতে হবে। নেকি শেষ হয়ে গেলে কি হবে? অন্যের গুনাহ তার আমলনামায় আসবে, পরে দেখা যাবে ওই ব্যক্তি জান্নাতে চলে গেছে আর এই ব্যক্তি পাহাড় সমান নেকি নিয়েও জাহান্নামে চলে গেল। অতএব দায়িত্ব যারা পালন করবেন তাদেরকে খুব সতর্ক সাবধান থাকতে হবে যে আপনার দ্বারা কল্যাণ ছাড়া যেন অকল্যাণ না হয়। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। দ্বিতীয় শ্রেণী হচ্ছে সেই যুবক বা যুবতী যারা নিজেদের যৌবনটাকে আল্লাহর ইবাদতে কাটিয়েছে। এই হাদিসের বাস্তবতা এসে দেখেন আমাদের যুব সমাজ কিভাবে তাদের জীবনটা কাটাচ্ছে। আমার চেয়ে ভালো আপনারা বলতে পারবেন যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের যুবক যুবতীরা করছেটা কি? কতজন যুবক নামাজ পড়ছে মসজিদে এসে? কতজন যুবক কোরআন তেলাওয়াত করে নিয়মিত? নবীর সুন্নাগুলো ওদেরকে শিখিয়ে দিতে হয়, ইভেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের নাম ওদেরকে বলে দিতে হয়। এখনই আমি জিজ্ঞাসা করছি, দেখেন অ্যান্সার কতজন দিতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় স্ত্রীর নাম কি? হাত উঁচু করেন, যুবকদের বলছে, যুবকদের যারা পারবেন জাস্ট হাতটা উঁচু করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় স্ত্রীর নাম কি? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই দেখেন হাত দেখেন। এবং যারা হাত উঁচু করেছেন ওদের মধ্যে একজনকে জিজ্ঞাসা করছি, আপনি উত্তর দেন, নাম কি? জি, আপনাকে বলেছি নাম বলেন দ্বিতীয় স্ত্রীর, বসেন। উত্তর যে চারজন দিয়েছে তার মধ্যে একজন ভুল উত্তর দিয়েছে, এই হচ্ছে বাস্তবতা। আপনাকে আমি চোখে আঙ্গুল দিয়ে দেখালাম যে যুবকদের কি অবস্থা। এখানে আছে বসে হাজার হাজার মানুষ, হাত তুলেছে পাঁচ ছয় জন। এটা একটা কমন প্রশ্ন, আমাদের নবীজির দ্বিতীয় স্ত্রীর নাম কি? একবার যে সিরাত পড়েছে সেও জানে। দেখবেন এই যুব সমাজ ফিজিক্স পড়েছে, কেমিস্ট্রি পড়েছে, বায়োলজি পড়েছে, ইকোনমিক্স পড়ছে, পলিটিক্যাল সায়েন্স পড়ছে, আপনার জিওপলিটিক্স পড়ছে, ইউনিভার্সিটি কোচিং করছে, বিসিএস কোচিং করছে, চাকরির জন্য পরীক্ষা দিচ্ছে। এরা এমন কোনো বই নাই যে সেকুলার লাইনে পড়ে নাই, কিন্তু যে চারজন পারছে তার মধ্যে একজন উত্তর দিচ্ছে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা দ্বিতীয় স্ত্রী। এটা কি উত্তর সঠিক? এই হচ্ছে অবস্থা, এটা কমন। আর যদি কঠিন প্রশ্ন করি তাহলে তো অবস্থা খারাপ। কোন সাহাবিকে প্রথম তিনি দায়ী করে পাঠিয়েছেন মদিনায়? খায়বার যুদ্ধ কোন সাহাবির হাতে জয় হয়েছে? উহুদের যুদ্ধ কত হিজরিতে হয়েছে? বদর যুদ্ধে কতজন মুসলিম শাহাদত বরণ করেছে? আপনার মোতার যুদ্ধে কার হাতে নয়টা তরোয়াল ভেঙেছে? হুনাইনের যুদ্ধে মুসলিমদের কি অবস্থা হয়েছে? হুনাইনের যুদ্ধের কথা কোন সূরার মধ্যে বলা আছে? একটু কঠিন প্রশ্ন করলে তো অবস্থা খারাপ। আমি করে লজ্জিত করতে চাচ্ছি না, এই জন্য প্রশ্নগুলো করলাম না। যারা মাদ্রাসা লাইনে পড়েছেন তারা হয়তো উত্তর দিতে পারে, কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি জেনারেল পড়ুয়া ছাত্র এরা উত্তর দিতে পারে না। তাহলে এরা কি আমাদের মুসলিম উম্মার অংশ নয়? এদেরকে ইসলাম সংশোধন না করে দিনের পথে না আনতে পারলে একটা বড় অংশ কি জাহিলিয়াতের মধ্যে থাকবে না? আগামী 10-20 বছর পর দেখবেন এরাই অর্থনৈতিক সেক্টরে যাচ্ছে, এরাই পলিটিক্সে যাবে, এরাই সোশ্যাল দায়িত্বে যাবে, এরাই দেখবেন বিভিন্ন জায়গায় চলে যাবে।
তখন আরেকটা মূর্খ জেনারেশন আপনার মাথার উপর চেপে যাচ্ছে। এর পরে যে জেনারেশন আসছে, আমাদের সন্তান, আমার মেয়ে, আপনার ছেলে, এদের অবস্থা যে কি হবে আল্লাহ ভালো জানেন। যদি এখন থেকে এদেরকে আমরা সঠিকভাবে মানুষ করতে ব্যর্থ হই, এটা বাস্তবতা। অথচ আল্লাহ পাক আরশে আজিমের ছায়া ছায়া দিবেন ওই যুবক যুবতীদেরকে যারা তাদের যৌবনকালটাকে আল্লাহর পথে কাটাবে। আর কিয়ামতের মাঠে যে অতিরিক্ত পাঁচটা প্রশ্ন হবে, তার মধ্যে একটা হচ্ছে তোমার যৌবনকাল কোন পথে ব্যয় করেছো। আর আল্লাহ পাকের কাছে একজন বৃদ্ধ মানুষের ইবাদতের চাইতে যুবকদের ইবাদত যে কত বেশি প্রিয় এটা আমি বুঝাতে পারবো না। আল্লাহ পাক অবাক হয়ে যান সেই যুবককে দেখে যার প্রবৃত্তির তাড়না নাই, সে আল্লাহর দিনের পথে ছুটছে। এই যুবককে দেখে আল্লাহ পাক অবাক হয়ে যান এবং তার দোয়া যেভাবে কবুল হবে, একজন মানুষ যার পা কবরে অলরেডি চলে গেছে তার দোয়া কি সেভাবে কবুল হবে? দুজনের ইবাদত সমান। এই বয়সে আপনি অনেক কিছু করতে পারেন। আপনি চাইলে এখন বড় সন্ত্রাসী হতে পারবেন, বড় জেনাকারী হতে পারবেন, আপনি চাইলে টিকটক সেলিব্রিটি হতে পারবেন, আপনি চাইলে এখন আরো খারাপ লাইনে যে মাদক সেবন করতে পারবেন, 30-40টা গার্লফ্রেন্ড চেঞ্জ করতে পারবেন, আপনাকে কেউ বাধা দিবে না। আপনি চাইলে 1-2 হাজার টাকা দিয়ে জেনা করতে পারবেন, উন্মুক্ত সব আপনার জন্য। ইভেন এখন আপনি চাইলে মদও খেতে পারবেন, লাইসেন্স দিয়ে আছে, আপনি করতে পারবেন। এই সময়টা আল্লাহ পাক দেখতে চান আপনি কি করেন। যদি এই সময়টা আপনি আল্লাহর দিকে ফিরে আসেন, আপনি কোরআনের দিকে ফিরে আসেন, সুন্নত অনুযায়ী জীবন যাপন করেন, আপনার জন্য অপেক্ষা করছে জান্নাত। কি চান আপনি সিদ্ধান্ত নেন। শুরুটা হবে অধঃপতনের মেয়ে দ্বারা, মেয়ে দিয়ে অধঃপতন শুরু হবে, মেয়ের সাথে ফ্রি মিক্সিং, প্রেমের সম্পর্ক হয়ে যাবে, এরপর দেখবেন জেনা করে ফেলেছে, তারপর ব্রেকআপ, দুজন হতাশ, কেউ আত্মহত্যা করবে, অথবা কেউ দেখবেন পাইকারি জেনাকার হয়েছে বা রেপিস্ট হয়েছে বা মাদক সেবন করছে বা মিউজিক শুনছে, আস্তে 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 শেষ, লাইফটা শেষ, ক্র্যাশ। এভাবে যুব সমাজ নষ্ট হচ্ছে। অনেক সময় দেখবেন পড়াশোনা করছে, কোনো কারণে রেজাল্ট ভালো হয় নাই, আত্মহত্যা করে বসে আছে। ডে বাই ডে যুব সমাজের সাইকোলজি মেলই হয়ে যাচ্ছে। আমাদের যারা ওস্তাদ সাহেবরা আছেন, বৃদ্ধ প্রবীণ, তাদের যে গাম্ভীর্য আছে, ব্যক্তিত্ব আছে, গলার ভয়েস, কথা বলার অ্যাটিটিউড, ব্যক্তিত্ব চলাফেরা, এগুলো এখনকার যুবকদের মধ্যে পাওয়া যায় না। আমার কথা ভালো করে মিলাই দেখেন, এখনকার যুবকদের মধ্যে মেলই স্বভাব আছে, কথা বলবে মেয়েদের মতো, অ্যাটিটিউড কেমন জানি মেয়ে মেয়ে অ্যাটিটিউড, লাজুক লাজুক ভাব, মেয়ে মেয়ে অ্যাটিটিউড, কোনো মানে একটা গায়রত নাই, শৌর্যবীর্য নাই, ফিজিক্যালিও দুর্বল, মানসিকভাবে দুর্বল, শারীরিকভাবে দুর্বল। একটা পাক লাগাই দেন মাঠে দৌড়েতে, শেষ, 20-25 বছরে ভুড়ি হয়ে বসে আস, গায়ে শক্তি নাই, ইভেন খেলাধুলাও করে না, মেশেও না মানুষের সাথে, সামাজিকও না, দেখবেন কেমন জানি আনসোশাল, সারাদিন অনলাইনে পড়ে আছে বা গেমস খেলছে, ইন্টারনেট ঘাটাঘাটি করছে, রাতের বেলা সারা রাত নগ্ন ছবি দেখছে, সারা রাত। এত ভালো সাজার কারণ নাই, এগুলোতে ম্যাক্সিমামই আসক্ত, ম্যাক্সিমাম। এবং এটা আসক্ত হওয়ার কারণ আছে, এটা তো ফ্রি অ্যাক্সেস, ফ্রি, আপনি চাইলেই করতে পারেন। আপনার হাতে স্মার্টফোন আছে, আপনার বাবা দেখেন আপনি ফোনে কি করেন, আপনি চাইলেই করতে পারেন, কে বাধা দিবে আপনাকে? কেউ বাধা দেন নাই। আর এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সংস্কৃতি যখন থেকে ছড়িয়েছে, যা ইচ্ছে তাই করছে এরা। এবং এখন এই কাজগুলো শুধু ছেলেরা করছে না, মেয়েরাও করছে, মেয়েরাও মাদক সেবন করে এখন, জানেন, মেয়েরাও পণ দেখে। আর মেয়েদের ড্রেস আপ তো আমি বলার অপেক্ষা রাখে না, নতুন কি প্রোডাক্ট আসলো, নতুন কি কসমেটিক্স আসলো, নতুন কি ডিজাইন আসলো, নতুন কোন সিরিয়াল আসছে, কোন নায়িকা নতুন ডিজাইন ফ্যাশন করলো, সব নিয়ে ব্যস্ত হয়ে আসে। আমি ওইদিকে আসবো পরে, এতটুকু বলছি এই যুবক যুবতীর জন্য আল্লাহ পাক আরশে আজিমের ছায়া রাখেন নাই। উম্মার জন্য জীবন দেয়া অনেক পরের কথা, যদি দেশের জন্য জীবন দেওয়ার প্রশ্ন আসে এরা তাও দিতে পারবে না। আমি চ্যালেঞ্জ করলাম, এরা সেই জেনারেশন নয় যে জেনারেশন 71 সালে অস্ত্র হাতে নিয়েছিল পাকিস্তানিদের এগেনস্টে, এটা সেই জেনারেশন নয়। এই মাদকাসক্ত জেনারেশন গিয়ে এটা আপনি আশা করতে পারেন না। নৈতিকতার অধঃপতন আছে এদের মধ্যে, মানবিকতা নাই, নৈতিকতা নাই, রেপিস্ট জেনারেশন, জেনাকারী জেনারেশন, মাদকাসক্ত জেনারেশন। একে দিয়ে আপনি সেই বিষয় পাবেন না, ওটা আমাদের বাধ্যকরা করে গেছে। সলিউশন কি? সলিউশন একটাই, এদেরকে নামাজি বানাতে হবে। 5 ওয়াক্ত নামাজি হলে লাইফটা রুটিন ওয়াইজ চলে আসবে, ডানে বামে যেতে পারবে না। এদেরকে প্রশান্তির উৎস দিতে হবে। এদের প্রশান্তির উৎস হচ্ছে একটা কোরআন, এবং দ্বিতীয়টা হচ্ছে
এদের বয়স হয়ে গেলেই এদেরকে বিয়ের ব্যবস্থা করতে হবে। তৃতীয়টা হচ্ছে এদের বেকারত্ব দূর করার চেষ্টা করতে হবে, এবং সবসময় একই ধাঁচে বেকারত্ব দূর করার চেষ্টা করলে হবে না, ক্রিয়েটিভ কিছু করেন, আপনার প্রতিভা দিয়ে এমন কিছু করেন যেটা ক্রিয়েটিভ, আপনার ক্রিয়েটিভিটি কাজে লাগান, সমাজকে কিছু দেন, দেশকে কিছু দেন, রাষ্ট্রকে কিছু দেন। এদের প্রশান্তির উৎস হচ্ছে সুন্নাহ, সুন্নাহ মাফিক জীবনযাপন করার অভ্যস্ত, সুন্নাহ মাফিক জীবনযাপন অভ্যস্ত করতে বলেন। এই কাজগুলো না করতে পারলে এবং আল্লাহওয়ালা মানুষের কাছে নিয়ে আসেন, আল্লাহওয়ালা মানুষদের কাছে এদেরকে নিয়ে আসেন, সহবতে আনেন, দেখা করান, আলেমদের কাছে দেখা করান, মেশান, তাদেরকে দেখে তারা দিন শিখবে, আল্লাহর রাস্তায় সময় দিতে বলেন, আস্তে আস্তে দেখবেন ইনশাল্লাহ লাইনে আসছে। আদারওয়াইজ আপনি এই জেনারেশনকে দিয়ে আগামীর ভবিষ্যৎ আশা করতে পারেন না। বাস্তবতা খুব খারাপ, বাইরে যা দেখা যাচ্ছে ভিতরটা এমন নয়, ভিতরে ঢোকেন দেখবেন নোংরামি দিয়ে ভরে গেছে সবকিছু। অনেক সময় দেখবেন বাইরে থেকে যাদেরকে দেখে পরিষ্কার মনে হচ্ছে এদের ভিতরেও নোংরামি ধরে গেছে। এইগুলো দূর করার জন্য একটাই ওষুধ, তাসকিয়া, আত্মশুদ্ধি। আমি সবাইকে অনুরোধ করব আল্লামা তকি উসমানি হাফিজাহুল্লাহর একটা বই পড়তে, আত্মশুদ্ধি ও তাসাউফ একটা বই আছে, আত্মশুদ্ধি ও তাসাউফ একটা বই আছে, আপনি পড়েন, আমি আপনাকে এনশিওর করছি আপনার কাছে মনে হবে যে প্রতিটা লাইন আপনার জন্য লেখা হয়েছে, প্রত্যেকটা লাইন পড়বেন মনে হবে আপনার জন্যই লেখা হয়েছে বইটা, একবার বইটা পড়ে স্বাদ মিটবে না, বারবার পড়তে ইচ্ছা করবে। একটা বই পড়েন, আর অনেক বইয়ের নাম বলতে পারতাম আমি, কিন্তু আমি এখন যেটা ফিল করছি সবচেয়ে দুর্বল জায়গা আমাদের আত্মশুদ্ধির জায়গাটা। আত্মশুদ্ধি না আসলে আপনি এই খবিস কলপগুলোকে দিয়ে আলো জ্বালাতে পারবেন না, এটা সম্ভব না। আল্লাহর ওয়াস্তে বইটা পড়েন, কিনতে পারবেন? বাসায় লাইব্রেরি আছে কার কার, হাত তোলেন। বাসায় দীন ইসলামের দিনিয়াত লাইব্রেরি কার কার আছে, ইসলামী বইয়ের লাইব্রেরি আছে ব্যক্তিগত সংগ্রহে, লাইব্রেরি করেন, দেখেন লাইব্রেরির সংখ্যা কতগুলো। কিন্তু জেনারেল লাইব্রেরি কয়জনে আছে, হাত তোলেন। স্কুল কলেজ ইউনিভার্সিটির বই দিয়ে ভর্তি কার কার বাড়ি, সবার বাড়ি ভর্তি মাশাআল্লাহ। তো এগুলো নিয়ে কবরে যাবেন ইনশাআল্লাহ, তাই না? প্রতি মাসে 1000 টাকার বই কেনা কি খুব কঠিন? আচ্ছা 500 টাকার বই কেনা খুব কঠিন? 500 টাকা তো আপনার একটা রেডিংয়ে চলে যায়, আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে কফি খেতে যান 500 টাকা কেন, ও তো 3000 টাকা বিল করে রেখে দিবে, সে তো আপনার টাকা খেতেই আসছে আপনার কাছে। আপনি কি মনে করছেন সে আপনাকে ভালোবেসে এসেছে? সে আপনার অবস্থানকে ভালোবাসে। কে বলেছে সে আপনাকে ভালোবাসে? সে আপনার অবস্থানকে ভালোবাসে। এগুলো তো নষ্ট করছেন টাকা পয়সা, চায়ের দোকানে বসে ইন্টারনেটের মেগাবাইট কিনে ওয়াইফাই বিল দিয়ে অমুক তমুক করে সমস্ত কিছু করে টাকাগুলো নষ্ট করছেন, কিন্তু আপনি চাইলে প্রতি মাসে 500-1000 টাকার বই কিনতে পারেন। কেনা খুব কঠিন, পড়াশোনা করতে হবে, পড়াশোনার অভ্যাস না থাকলে একদিনের লেকচার শুনে আপনার আদতে কোনো উপকার হচ্ছে না, বিশ্বাস করেন। পড়াশোনা করেন, ইমান বাড়বে, তাসকিয়া হবে। আসেন ওই জায়গায়, আসে ওই যুবক এবং যুবতী যারা নিজেদের যৌবন কালটাকে আল্লাহর পথে উৎসর্গ করেছে, বিলিয়ে দিয়েছে, তারা আরো সে ছায়া ছায়া পাবে ইনশাআল্লাহ। তিন নাম্বার হচ্ছে সেই যুবক, যুবকরা খুব ভালো করে শোনেন, সেই যুবক যাকে কোনো সুন্দরী উচ্চ বংশীয় নারী জেনার জন্য আহ্বান করেছে, ওখানে দেখার কেউ ছিল না, কিন্তু যুবকটা বলেছে আমি আল্লাহকে ভয় করি, আমাকে দেখান এমন যুব সমাজে, যারা চরিত্র ইউসুফের মতো আলাইহিসসালাম। ইউসুফ আলাইহিসসালাম হচ্ছে আপনার চারিত্রিক আদর্শ, পড়ে দেখেন সূরা ইউসুফ। আর অনেকে সূরা ইউসুফকে ইউসুফ জুলাইখার প্রেম কাহিনী বানিয়ে দিয়েছে, তাই না? এগুলো কিন্তু মিথ্যা সিরিয়াল দেখছেন, এগুলো ভালো না সিরিয়ালগুলো, এগুলো কিন্তু বাজে কথা ছড়ানো হচ্ছে। সূরা ইউসুফ, ইউসুফ জুলাইখার প্রেম কাহিনী ছিল না, সূরা ইউসুফ মূলত ইউসুফ পিতার প্রেম কাহিনী, ভালো করে পড়ে দেখবেন। সন্তানের জন্য কাঁদতে কাঁদতে তার বাবার চোখ নষ্ট হয়ে গেছে, 12 বছর তার সন্তান জেলখানায় বিনা অপরাধে, বিনা অপরাধে। রব্বি সিজনু আহাব্বু ইলাই মিম্মা ইয়াদউনানি, আয়াতটা কি জানি এরকম না একটা। তো তিনি বলছেন সিজন, কারাগার আমার কাছে বেশি পছন্দ,
তারা যেদিকে আমাকে আহ্বান করছে এর চাইতে বেশি 12 বছর বিনা অপরাধে জেলখানায় আল্লাহ পাকের কৌশল ছিল এগুলো ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন এখানে মূল বিষয় হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের পিতা যখন অন্ধ হয়ে গেছেন ইউসুফ আলাইহিস সালাম একটা কাপড় পাঠিয়েছিলেন মনে আছে এই কাপড়টা নিয়ে যখন যাওয়া হচ্ছে যোজন যোজন দূর থেকে তার পিতা বলছেন আমি ইউসুফের গায়ের গন্ধ পাচ্ছি এটা কার প্রেম কাহিনী ইউসুফের সাথে তার বাবার তো এই চরিত্র ধারণ করতে হবে আল্লাহ পাক তৌফিক দান করুন চার নাম্বার ওই দুইজন মানুষ যারা একে অপরকে শুধু আল্লাহর জন্য ভালোবাসে এই যে ভালোবাসার সংজ্ঞা শেখেন মাকে ভালোবাসেন আল্লাহর জন্য বাবাকে ভালোবাসেন আল্লাহর জন্য স্ত্রী সন্তানকে ভালোবাসেন আল্লাহর জন্য আলেম ওলামাকে ভালোবাসেন আল্লাহর জন্য আপনার ভালোবাসা হোক আল্লাহর জন্য তখন আপনি মানুষের দুর্ব্যবহারে কষ্ট পাবেন না যখন কাছের মানুষরা আপনাকে কষ্ট দিবে এবং কাছের মানুষ কষ্ট আপনাকে দিবেই কাছের মানুষরা আপনাকে বেশি কষ্ট দিবে জীবনে তখন আপনি কষ্ট পাবেন না যদি আল্লাহর জন্য ওদেরকে ভালোবাসেন যে আমি তো আল্লাহর জন্য এই কাজগুলো করছি তারা শুকরিয়া আদায় করলেই বাকি আর না করলেই বাকি তখন আপনি কষ্ট পাবেন না দুইজন ব্যক্তি যারা আল্লাহর জন্য পরস্পরকে মহব্বত করে এই দুইজন মানুষকে আল্লাহ পাক আরশের ছায়া ছায়া দিবেন পারা যাবে ইনশাআল্লাহ পাঁচ নাম্বার সেই ব্যক্তি যে এত গোপনে দান সদাকা করে যার ডান বাম হাত জানে না ডান হাত কি সদাকা করেছে পারা যাবে এখন তো এই যে মাশাআল্লাহ আমরা নাম লিখাই আর সদকা করি তাই না অমুকে 10,000 অমুক সাহেব 20,000 অমুক 500 প্রথমে বড় বড় নোটের সদাকা হয় আমি অবশ্য এটা জানতাম না মাঠে নেমে বুঝতে পারছি প্রথমে বড় বড় ফিগার বলে কে কে দিবেন 5,000 হাত তোলেন তারপর 5,000 লেখা হয় তারপর কে কে দিবেন 1,000 হাত তোলেন কে কে দিবেন 500 হাত তোলেন নাম টাম লেখা হয় পরে লাস্টে বলে যে কালেকশন করছে আচ্ছা খুচরাগুলোও দেন পরে খুচরাগুলোও দেওয়া হয় জানিয়ে দান করা যায় অনেক সময় এমন হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কার ঘরে কি আছে নি আর রিয়া চলে আসতে পারে মনের মধ্যে যে আমি 10,000 দিয়েছি মানুষ আমার নাম জানলো রিয়া আসতে সময় লাগে না কেমন করে আসে আল্লাহর নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকার রাতে কালো পাথরের উপরে কালো পিঁপড়া হেঁটে গেলে যেমন বোঝা যায় না রিয়া এমন ভাবে আপনার কলবে আসতে পারে কিভাবে ঠেকাবেন আপনি আপনি বুঝতেই পারবেন না এই যে আপনারা সেলফি তুলতে চান ছবি তুলতে চান ভালোবাসেন আমি জানি ভালোবাসেন ভালোবাসার অতিরিক্ততা প্রদর্শন করতে চান একটাই ভয় করি সেটা হচ্ছে রিয়া রিয়া বা অহংকার যদি পেয়ে বসে তার দ্বারা দিনের কোনো খেদমত সম্ভব না আলেমদেরকে নিয়ে বক্তাদেরকে নিয়ে দাঈদেরকে নিয়ে আল্লাহর পথের যারা মুজাহাদা করে এদেরকে নিয়ে অতিরিক্ত মাত্রায় বাড়াবাড়ি করবেন না আল্লাহর ওয়াস্তে অতিরিক্ত মাত্রায় বাড়াবাড়ি করবেন না যত বেশি করবেন তত তাদের প্রতি মানুষের চোখ লাগবে এবং চোখ লাগা সত্য তত তাদের ভিতরে রিয়া আসতে পারে অহংকার আসতে পারে কারণ আমরা অত্যন্ত দুর্বল ইমানের মানুষ আমরা যারা এই যুগে বসবাস করছি সবাই খুবই দুর্বল ইমানের মানুষ এই জন্য রিয়া অহংকারের সুযোগ দিয়েন না মুসাফা করেন ওকে ফাইন ছবি টবির সংস্কৃতি বাদ দিয়ে দেন আমি বারবার নিষেধ করি তারপরেও আপনার এই কাজগুলো করেন এতে কোনো ফায়দা নাই ক্ষতি ছাড়া কোনো উপকার নাই ক্ষতি ছাড়া কোনো উপকার নাই এমনকি বিনা কারণে যারা চিত্র অঙ্কন করে বা ছবি তৈরি করে এদেরকে শাস্তি দেওয়া হবে হাদিস আছে ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেন প্রাণ সঞ্চার করতে বলা হবে যে এর মধ্যে প্রাণ ঢুকাও এটা আমাদের সংস্কৃতি না তো মূর্তি ছবি ভাস্কর্য বা যে উপাসনাগুলো করা এগুলো আমাদের সংস্কৃতি নয় এগুলো অন্য কালচার থেকে এসেছে আমাদের সংস্কৃতি হচ্ছে আমল গোপন করে ফেলা নিজেকে হাইড করা গোপন করে রাখা আল্লাহবাক বোঝার তৌফিক দেখ তরুণ প্রজন্মকে মনে কষ্ট নিবেন না এটা বাস্তবতা এগুলো করলে আমাদের মনে মধ্যে রিয়া অহংকার চলে আসে আল্লাহর ওয়াস্তে আমাদেরকে মুখলেসভাবে দিনের পথে কাজ করতে দেন শান্ত থাকেন এত আবেগী হবেন না এত অতি উৎসাহী হবেন না শান্ত থাকেন রিল্যাক্স থাকেন দিনের বিজয় একদিনে এক তাকবীরে হবে না একদিনে দিনের বিজয় হবে না আস্তে 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 দিন এগিয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ পাকের একটা সুন্নাহ আল্লাহ পাকের একটা চিরন্তন সুন্নাহ হচ্ছে হুটহাট কিছু আল্লাহ পাক করেন না দিন থেকে রাত হয় কি ধাপ করে হয় আস্তে 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 রাত হয় খেয়াল করে দেখেছেন
তারপর যখন দিন হবে রাত আস্তে আস্তে কেটে যাবে দিন আস্তে আস্তে আসবে ধাপ করে সূর্যোদয় হয় না এটা আল্লাহর সুন্নাহ একবারে কিছু হয় না আপনি অসুস্থ হয়েছেন দেখবেন আস্তে আস্তে সুস্থ হবেন খেয়াল করে দেখেন আবার আপনি আস্তে আস্তে অসুস্থ হবেন ধাপ করে হবেন না আল্লাহ পাকের সুন্নাহ আছে দিনের বিজয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর সময় লেগেছে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ হবে অতএব অতি উৎসাহী হবেন না অতি আবেগী হবেন না কনস্ট্রাকটিভ কাজ করেন মাথা ঠান্ডা রাখেন অতি আবেগী হবেন না রিল্যাক্স থাকেন আস্তে আস্তে দিনের কাজ করেন ইনশাআল্লাহ দিন এগিয়ে যাবে ইনশাআল্লাহ বেশি বেশি মানুষকে দেখাতে যাবেন না আমার কথা শুনেন আজকে বাংলাদেশে কয়জন কাদিয়ানি হয়েছে কয়জন খ্রিস্টান হয়েছে আপনি কি জেনেছেন যারা করেছে ওরা কি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে ছবি দিয়েছে আজকে অমুককে খ্রিস্টান বানালাম দেখেন দিয়েছে যদি দিত তাদের কাজে তারা এতক্ষণ সফল হতো না যদি ওরা শুরু থেকে এই কাজগুলো করত তাদের কাজে তারা এত সফল হতো না এখন দেখবেন কয়দিন পর কাদিয়ানিদের কনফারেন্স হবে দেখে নিয়েন কয়দিন পর দেখবেন যারা খ্রিস্টান হচ্ছে তারা প্রকাশ্যে সমাবেশ করবে প্রকাশ্যে মানুষ শিয়া হয়ে যাচ্ছে কত কি হয়ে যাচ্ছে আপনার খবরই নাই প্রত্যন্ত অঞ্চলগুলো ঘুরে আসে দেখেন এগুলো দিয়ে ভর্তি হয়ে গেছে গলায় যে রশি এটা অলরেডি পড়িয়ে টান দেওয়া শেষ আর আমরা পড়ে আছি শোডাউন নিয়ে ছবি তোলা আপলোড দেয়া ভিডিও করা এই করা আমরা এত আবেগী কেন ভাই যারা প্র্যাকটিক্যালি কাজ করছে ওরা এত আবেগ দিয়ে কাজ করছে না প্র্যাকটিক্যালি কাজ করছে দেখেন মাঠে ময়দানে কাজ করে শেষ করে ফেলছে বিশ্বাস হচ্ছে না কথা আপনি উত্তরবঙ্গ ঘুরে আসেন গিয়ে দেখেন পার্বত্য অঞ্চল ঘুরে আসেন দেখেন আর আমরা পড়ে আছি আইওয়া